তো বন্ধুরা, এটা সত্যিকারে আমার খুব স্বপ্ন ছিল যে একটা কিনবো, কিন্তু তোমাদের দাদাভাই আমাকে সব থেকে যেটা দামি সেটা কিনে দিয়েছে। হ্যালো গাইস, গুড আফটারনুন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো বন্ধুরা, কালকের তো ধনতেরাস গেছে, আজকে হলো ভূত চতুর্দশী। আর আমার কথা একটু শুনতে পেতে মনে হয় প্রবলেম হচ্ছে, কারণ কালকে তো পুজো আর একটু মাইক লাগিয়েছে, ওই মাইকের আওয়াজটা না একটু ইগনোর করে যাও। যাই হোক, আর আমাদের কাছে না আজকে একটা স্পেশাল ডে, তার জন্যে অ্যাকচুয়ালি খুব আনন্দ লাগছে। কালকেরও ডেটা ভালো গেছে, আজকেরও আমার কাছে খুব স্পেশাল। আর অনেক দিন ধরে আশা করেছিলাম আজকে সেই জিনিসটাতে। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, চলো কী আনতে আছে সেটা তোমাদেরকে শেয়ার করি। আর তোমাদের দাদাভাই আর আমি যাচ্ছি, তোমরা একটু পরেই দেখতে পাবে তো কী নিচ্ছি, তাই তো? হ্যাঁ। আর আমার কাছে না দুর্গাপুজোটা খুব খারাপ গেছে, কিন্তু কালী পুজোর এই প্রথম দিন থেকে এত ভালো যাচ্ছে, ধনতেরাস থেকে শুরু করে আজকে তো ভূত চতুর্দশী, তার থেকে দেখি কি হয়। সারা পুজোটা আমার মনে খুবই ভালো যাবে। কি হয় মানে? মানে খুবই ভালো যাবে সেটাই বলছি। কালী দুর্গাপুজো তো আমার একদম ভালো যায়নি, একদিনই ঠাকুর দিয়েছি। তো গাইস চলো, তো ব্লগটা দেখতে থাকো। স্বপ্ন দেখেছিলাম, কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে নয়, জেগে জেগে। জেগে জেগে স্বপ্ন দেখলে তোমাদের স্বপ্নটা সত্যি হবে। আর আমরা যখন 2 বছর ধরে ভিডিও বানাচ্ছি, তখন থেকে আমরা ভেবেছিলাম যে একটা এরকম রিং লাইট কিনবো, তো এরকমভাবে হয়ে ওঠেনি। আর স্বপ্নরাও খুব আশা ছিল যে এরকম আমাদের একটা রিং লাইট হবে। আমি ভেবেছিলাম স্বপ্নাকে সারপ্রাইজ দেবো, কিন্তু এটাও পরে ভাবলাম যদি ওর না পছন্দ হয়। এই কালার চেঞ্জ হয়ে গেল, তোমরা ভাবছো আমি এই রিং লাইটটা নিয়েছি, একদমই না, একটা অন্য রিং লাইট নিয়েছি। এটা আমাদের ডেমো দেখাচ্ছিল। তো গাইস, এখন আমরা বাড়িতে চলে আসলাম, আর স্বপ্না ঘর ঝাড় দিচ্ছে, আর এদিকে রূপসোনাকে দেখো, রূপসোনা এই লাইটটা নিয়ে দেখছে এখন। তো এইটা এখন আনবক্সিং হবে, তাই তো রূপু? এটা নিয়ে আমি ঘুরবো, নাচ করবো। এটা ঘুরে? হ্যাঁ। এটা কিরকম? এগুলো ঘুরে? না না, এগুলো ঘুরে না তো, এগুলো লাইট জ্বলে। লাইট? হ্যাঁ। এগুলো লাইট আছে? হ্যাঁ। কি লাইট আছে? ও তুমি দেখতে পাবে পরে। আরে এগুলো আছে, এগুলো। আর তোমাদের দিদিভাই এখন মানে একটু ঝাড় দিচ্ছিল, ঝাড় দিলাম, ঘরটাকে একটু পরিষ্কার করে নিলাম। তো বন্ধুরা, আনবক্সিং তো সব ভিডিওতে আমি করি, কোনো কিছু নতুন আছে, আজকে তোমাদের দাদাভাই করবে আনবক্সিংটা। না তুমি করো, তোমার তো করতে খুব ভালো লাগে। আমার ভালো লাগে, কিন্তু দেখো তুমিও কষ্ট করছো, আমিও কষ্ট করছি, ঠিক কথা, তুমি করো আজকে। ঠিক আছে, তুমি তুমি করো। না না না, তুমি করো, তুমি করো আনবক্সিং। আরে বাবা তুমি করো না, আসো 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 আসো, ওঠো যাও খাটে ওঠো। তো গাইস একসাথে দুজনে হয়ে গেছি। তো গাইস এখন আমাদের এলইডি লাইট আনবক্সিং হবে। তো বন্ধুরা, এটা সত্যিকারে আমার খুব স্বপ্ন ছিল যে একটা কিনবো, কিন্তু তোমাদের দাদাভাই আমাকে সব থেকে যেটা দামি সেটা কিনে দিয়েছে। আর আমার না খুব মজা লাগছে। যাই হোক, আমি আর বেশি করে ওয়েট করতে পারছি না, দোকানে তো একবার টেস্ট করে দেখিছে, চলো তোমাদেরকেও আর একবার আমরা দেখাই। না খুলতে পারছি না। না এরুপু টেন 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 না 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 না, এইদিকে 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 ওইদিকে সামনে ঘর। তোমার জন্য একটা সুটকেস এনেছি এর মধ্যে। সুটকেস? হ্যাঁ, এইটাই করে তুমি মামার বাড়ি জামা কাপড় নিয়ে যাবে। চলো রূপু, বেরোচ্ছে বেরোচ্ছে। বাবা তুমি ওই কার্টুনটা রেখে দাও, লাগবে পরে। তো বন্ধুরা
তো বন্ধুরা এইটা দেখো 19 ইঞ্চি এইটা, আর আমার তো খুব ভালো লেগেছে এই লাইটটা, আর এটা অনেক মানে কোয়ালিটিটা খুব ভালো এটা, তাই তো? তো এটা টেস্ট করতে হবে তো, এটা তো কারেন্ট তো ওই দিক দিয়ে দিয়ে কারেন্টটা ইয়ে করো, আমি এটা লাগাই, এটা ইয়ে করবো, ওই জ্যাকেট ঢুকিয়ে দেবো। ওখান থেকে যায় তো, আরে ওইখানটা পিছনে টিপতে হয়। এইবার কি সুন্দর লাগছে গা সামনে, এইটা আমাদের বাকি ছিল অনেক দিন দিয়ে কিনবো ভাবছিলাম কিন্তু কিনতে পারছিলাম না, একটু রূপায়ণের দিকে দা। আমার না মনে আনন্দতে না ইমোশনাল হয়ে যায়, দাঁড়া ওইটার একটু এটা দেখা, আবার লাইট কমে বাড়ে ওইটা দেখা, ওই যে রিমোট দিয়ে বন্ধ করো, এই যে এটা এটা কম হয়ে যাচ্ছে, এটা আবার বেড়ে যাবে, আবার এই পাশেরটা আছে, এই যে পাশেরটা লাইট চেঞ্জ হয়, হ্যাঁ কালারটা চেঞ্জ হবে, তোমার মুখ তো কিছুই দেখা যাচ্ছে না, ভিডিও করবে এই আর ওইগুলো দেখাও, ওইগুলো দেখা একটা জিনিস দিয়েছে, এই যে রিমোটও দিয়েছে আমাদের, দেখি রিমোটটা, রিমোটে কই কালার চেঞ্জ করা তো কই হচ্ছে না তো কিছু, টিপে তো আগে অন করলাম, আরে ওতে ব্যাটারি দিয়েছে তো, ওই জন্য ব্যাটারিতে চেক করেনি, আমি ওই জন্য বুঝতে পেরেছি ওটা এই জন্য চেক করেনি, আর আমি তো বন্ধুরা এখন একটা প্যাং হয়ে গেল আমার সাথে, এর মধ্যে ব্যাটারি নেই, আমি শুধু টিপেই যাচ্ছি টিপেই যাচ্ছি টিপেই যাচ্ছি, আর ওইগুলো খুলে দেখো, টিপেই যাচ্ছি, ওরে ভগবান, এই যে এইগুলো মোবাইল স্ট্যান্ড, ওই রিং লাইটের মধ্যে লাগিয়ে ভিডিও করতে পারবো, কত কিছু লাগিয়ে সেটিং করে সেট আপ করে, এই একটা দিয়েছে এটা জানি না কি হবে, এই যে এই আর একটা দিয়েছে, এইটা মনে হয় সেই স্ট্যান্ডের ওই এই স্ট্যান্ডের সাথে লাগিয়ে কিছু করতে হয়, এই যে এই স্ট্যান্ডটার সাথে, তো আমরা এখন বুঝতে পারছি না তো কি কি দিয়েছে, আমরা তোমাদেরকে শেয়ার করছি, এই যে এই একটা, আর এরকম একটা সুন্দর ব্যাগ দিয়েছে, আর তোমাদের দিদিভাইয়ের এই ব্যাগটা খুব ভালো লেগেছে, এই দেখো ওই জিনিসগুলো এইখানটায় রাখবে, এইখানটায় এইখানটায় আছে আরো কিছু, তোমাদের দাদাভাই দুদিন ধরে এত সুন্দর সারপ্রাইজ দিচ্ছে, বলছে দাঁড়াও তোমার এখনো অনেক কিছু বাকি আছে সারপ্রাইজ দাও, এখনো বাকি আছে তোমাকে এরপর দিয়েই যাবো, তুমি মানে শুধু সারপ্রাইজ উপরে সারপ্রাইজ হয়ে যাবে, মানে আনন্দে আর কি বলবো, ভিডিও করি, আর তোমরা অনেকেই বলছিলে রূপু সোনাকে দেখাচ্ছি না ভিডিওতে, তো আজে রূপু সোনাকে নিয়েই রিং লাইটটা ওপেনিং করলাম, আর তোমাদের দাদাভাই আমি ভেবেছিলাম একটা ছোটখাটো যা হোক কিনে দেবে, মনে হয় না এখন ফোনের পেছনে বেরিয়েছে, কিন্তু এত সুন্দর মন ভরে যাচ্ছে, ইমোশনাল হয়ে যাচ্ছে, আমায় কেমন লাগছে, তোমাকেও ভালো পরিষ্কার লাগছে, হ্যাঁ আমাকে একটু দাও, তো বন্ধুরা আমাদের রিং লাইটটা কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্টে কিন্তু জানিও, আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে, টাটা।